আসসালামু আলাইকুম। এই অধ্যায়ের অঙ্ক শুরু করার আগে এই অধ্যায় সম্পর্কে একটু বলে নেই যে অ্যাকাউন্টিং ফর অপারেটিং সিগমেন্ট, এটার মানে হচ্ছে বিভাগীয় হিসাবরক্ষণ। একটা কোম্পানির অনেকগুলি ডিপার্টমেন্ট থাকে, এখন কোন ডিপার্টমেন্টটা বেটার, কোন ডিপার্টমেন্টটা বেটার পারফর্ম করতেছে ওইটা বের করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে রেসিডুয়াল ইনকাম। রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI, এর মানে হচ্ছে একটা ডিপার্টমেন্ট কত পরিমাণ আর্নিং করতেছে, মানে তার আর্নিং রেটটা। আর দুই নম্বর রেসিডুয়াল ইনকাম, এটা আমরা একটু পর দেখবো। প্রথমে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI এর একটা অঙ্ক করা যাক, চলুন দেখা যাক। এখানে আমরা ROI এর সূত্রটা দেখতে পারতাছি, মার্জিন ইনটু টার্নওভার। মার্জিন অ্যান্ড টার্নওভারের জন্য আলাদা আলাদা সূত্র দেওয়া আছে এখানে। একটা জিনিস সিম্পলি বলে দিই যে মার্জিন আর টার্নওভারটা কি। মার্জিন হচ্ছে একটা রেট, আর টার্নওভার হচ্ছে কত বার। সাপোজ আপনি আপনার ফোনে এক সপ্তাহে 3 বার ব্যালেন্স রিচার্জ করেন, তো আপনার ফোনে ব্যালেন্স রিচার্জ করার টার্নওভার হচ্ছে 3 বার। টার্নওভার মানে হচ্ছে কত বার, আর মার্জিন দিয়ে একটা রেট বের হবে। তাহলে চলুন একটা অঙ্ক করা যাক। দ্য ফলোয়িং ডাটা আর রিলেটেড টু রূপসা লিমিটেড ইন 2012। এখানে রূপসা লিমিটেডের কিছু ইনফরমেশন দেওয়া আছে, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস, সেলস ডিউরিং দ্য ইয়ার অ্যান্ড নেট অপারেটিং ইনকাম। কম্পিউট করতে বলছে মার্জিন, টার্নওভার অ্যান্ড ROI। তাহলে চলুন দেখা যাক। প্রথমে আমরা এখানে মার্জিন ক্যালকুলেট করব, তো মার্জিনের সূত্রটা আনলাম, নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই সেলস ইনটু 100। উপরে আমরা নেট অপারেটিং ইনকাম দেখতেছি 12 লাখ, আর সেলস আছে 2 কোটি, তো আমরা ক্যালকুলেট করলাম আর পেয়ে গেলাম মার্জিন 6%। এরপর এখানে টার্নওভার, টার্নওভারের সূত্র আমরা জানি, সেলস বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। সেলসের মান দেওয়া আছে আর অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের মানও দেওয়া আছে। আমরা মানগুলি বসাইলাম অ্যান্ড ক্যালকুলেট করলাম আর পেয়ে গেলাম 1.33 টাইমস। একটু আগেই বলছিলাম টার্নওভার মানে হচ্ছে কত বার, তাই এখানে টার্নওভারের সাথে টাইমস কথাটা যুক্ত হয়েছে, মানে 1.33 বার। এরপর এখানে ROI বের করার জন্য সূত্র হচ্ছে মার্জিন ইনটু টার্নওভার। মার্জিন অ্যান্ড টার্নওভার একটু আগে আমরা বের করছি, মানগুলি বসাইলাম অ্যান্ড গুণ করলাম, পেয়ে গেলাম আমাদের ROI এর মান 7.98%। এখন আমরা আরও একটা অঙ্ক করব, চলুন দেখা যাক। মেইজি ইসেটান কর্পোরেশন অফ জাপান হ্যাজ 2 রেজিওনাল ডিভিশন উইথ হেডকোয়ার্টার্স অন ওসাকা অ্যান্ড ইয়োকোহামা। মেইজি ইস্টার্ন কর্পোরেশন জাপানের একটা কোম্পানি যার 2টা ডিভিশন আছে, একটা হচ্ছে ওসাকা আর একটা হচ্ছে ইয়োকোহামা। সিলেক্টেড ডাটা অন দ্য 2 ডিভিশনস ফলো। নিচে কিছু ডাটা দেওয়া আছে, আমরা দেখতে পারতেছি 2টা ডিভিশনেরই সেলস, নেট অপারেটিং ইনকাম আর অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস দেওয়া আছে। আর নিচে রিকোয়ারমেন্টে বলা হয়েছে, 1 নম্বরে ফর ইচ ডিভিশন কম্পিউট দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট, প্রত্যেকটা ডিভিশনের জন্য ROI ক্যালকুলেট করতে বলছে ইন টার্মস অফ মার্জিন অ্যান্ড টার্নওভার। মার্জিন অ্যান্ড টার্নওভারের সাহায্যে ROI ক্যালকুলেট করতে বলছে। হোয়ার নেসেসারি ক্যারি কম্পিউটেশন টু 2 ডেসিমাল প্লেসেস, যদি প্রয়োজন হয় তাহলে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নেওয়া যাবে। রিকোয়ারমেন্ট 2 আর 3 আমরা পরে দেখব, প্রথম আমরা রিকোয়ারমেন্ট 1 করব, চলুন দেখা যাক। ফার্স্ট আমরা এখানে ওসাকা ডিভিশনের জন্য ROI ক্যালকুলেট করব। আমরা এখানে ROI এর সূত্রটা দেখতে পারতাছি মার্জিন ইনটু টার্নওভার। মার্জিন অ্যান্ড টার্নওভারের জন্য সূত্র আমরা বসাইলাম আর উপরে আমরা মান দেখতে পারতাছি, ওই মানগুলো আমরা এখানে বসাইলাম আর ক্যালকুলেট করলাম, পেয়ে গেলাম ROI এর মান 21%। ঠিক একইভাবে আমরা এখানে ইয়োকোহামা ডিভিশনের জন্য ROI ক্যালকুলেট করলাম। আমরা রিকোয়ারমেন্ট 2 শুরু করার আগে রেসিডুয়াল ইনকাম সম্পর্কে একটু জানবো। যদি সহজভাবে বলি তাহলে একটা কোম্পানি যেই পরিমাণ আর্নিং অ্যাকচুয়ালি করছে, আর সে ব্যবসা যখন শুরু করছিল তখন যেই পরিমাণ আর্নিং করতে চাইছিল, এই দুইটার পার্থক্যই হচ্ছে রেসিডুয়াল ইনকাম। একটা এক্সাম্পল দেখা যাক। এখানে আমরা দেখতে পারতেছি যে ইনভেস্টমেন্ট টাকা 1 লাখ আর রিকোয়ার্ড রিটার্ন 10%। রিকোয়ার্ড রিটার্ন মানে হচ্ছে ওই কোম্পানিটা কী পরিমাণ আর্নিং করতে চায়, তারা 1 লাখ টাকার ওপর 10% আর্নিং করতে চায়। এবার নিচে দেখতে পারতাছি যে নেট অপারেটিং ইনকাম 15,000 টাকা। নেট অপারেটিং ইনকাম মানে হচ্ছে সে অরিজিনালি কত টাকা আর্ন করছে। তো আমরা একটু আগে বলছিলাম যে সে যেই পরিমাণ আর্নিং করছে আর সে যেই পরিমাণ আর্নিং করতে চাইছিল, এই দুইটার পার্থক্যই হচ্ছে রেসিডুয়াল ইনকাম। তাই আমরা নেট অপারেটিং ইনকাম থেকে মিনিমাম রিটার্ন, মানে সে যেই পরিমাণ আর্নিং করতে চাইছিল, ওইটা আমরা বাদ দিলাম। 1 লাখের 10%, মানে 10,000 টাকা। তো আমরা নিচে পেয়ে গেলাম রেসিডুয়াল ইনকাম। তো বেসিক কনসেপ্ট এইটাই যে সে যেই পরিমাণ আর্নিং করতে চাইছিল আর সে যেই পরিমাণ আর্নিং করছে, এই দুইটার পার্থক্যই হচ্ছে রেসিডুয়াল ইনকাম। অনেক সময় দেখা যাবে সে বেশি আর্ন করছে তার এক্সপেকটেশনের চেয়ে, আবার অনেক সময় দেখা যাবে সে তার এক্সপেকটেশনের চেয়ে কম আর্ন করছে। দুইটাই রেসিডুয়াল ইনকাম, হয়তো প্লাস ফিগার হবে নয়তো মাইনাস ফিগার।
ইট ডাজেন্ট ম্যাটার। তাহলে এবার রিকোয়ারমেন্ট বি করা যাক। এখানে রিকোয়ারমেন্ট টুতে বলছে অ্যাজিউম দ্যাট দ্য কোম্পানি ইভ্যালুয়েটস পারফরমেন্স ইউজিং রেসিডুয়াল ইনকাম। ধরে নাও যে কোম্পানি তার পারফরমেন্স ডিসাইড করে রেসিডুয়াল ইনকাম দিয়া, অ্যান্ড দ্যাট দ্য মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ এনি ডিভিশন ইজ 15%, অ্যান্ড তারা চিন্তা করছে তারা প্রত্যেকটা ডিভিশনে মিনিমাম 15% আর্নিং করবে। একটু আগে আমরা দেখছিলাম যে তারা কত পরিমাণ আর্নিং করতে চায়, এই 15% হচ্ছে তাদের আর্নিং করতে চাওয়াটা, তারা চায় যে মিনিমাম 15% আর্নিং করুক। কম্পিউট দ্য রেসিডুয়াল ইনকাম ফর ইচ ডিভিশন, এখানে বলছে প্রত্যেকটা ডিভিশনের জন্য রেসিডুয়াল ইনকাম ক্যালকুলেট করতে। তাহলে চলুন দেখা যাক। এইখানে আমরা রেসিডুয়াল ইনকামের ক্যালকুলেশনটা দেখতে পারতাছি। একটা জিনিস একটু আগে আমরা বলছিলাম যে রেসিডুয়াল ইনকাম মানে হচ্ছে সে যেই পরিমাণ আর্নিং করছে আর সে যেই পরিমাণ আর্নিং করতে চাইছিল, এই দুইটার পার্থক্যই হচ্ছে রেসিডুয়াল ইনকাম। একটু আগে দেখলাম আমরা প্রশ্নের মধ্যে যে সে 15% আর্নিং করতে চায়, এখন সে 15% কিসের ওপর আর্নিং করতে চায়? সে যেই পরিমাণ ইনভেস্ট করছে নিশ্চয়ই সে ওইটার ওপর 15% চায়। তো এইখানে যে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস, সে যেই পরিমাণ ইনভেস্ট করছে ওই পরিমাণে তো তার সম্পদ থাকবে। তো আমরা এক কাজ করলাম, এখানে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটটা লিখা দিলাম আর আমরা ক্লোজ করে দিলাম, কারণ এটার কোনো কাজ নেই এখন, এটার সাথে কোনো কিছু যোগও হবে না বিয়োগ হবে না, তাই এটাকে আমরা এখানে ক্লোজ করে দিছি। আর এটা একটা এ দিয়ে রেখে দিছি কারণ একটু পরে এটা কাজে দিবে। তারপর আমরা জানি যে কী পরিমাণ আর্নিং সে করছে, নেট অপারেটিং ইনকাম, এটাই হচ্ছে তার অ্যাকচুয়াল আর্নিং। তো আমরা নেট অপারেটিং ইনকামটা এখানে বসাইলাম 2,10,000 আর 7,20,000। তারপর আমরা এখানে মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন, সে 15% আর্ন করতে চাইছিল কিসের ওপর? অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের ওপর। তো এর ওপর আমরা 15% করলাম আর পেয়ে গেলাম 1,50,000 আর 6,00,000। তো আমরা যা আর্ন করছে মানে নেট অপারেটিং ইনকাম, এটা থেকে যা আর্ন করতে চাইছিল মিনিমাম রিটার্ন, এটা বাদ দিলাম, পেয়ে গেলাম আমাদের রেসিডুয়াল ইনকাম। সিম্পল কনসেপ্টটা সবসময় মনে রেখেন যে যেই পরিমাণ আর্নিং করছে আর সে যেই পরিমাণ আর্নিং করতে চাইছে, এই দুইটার পার্থক্যই হচ্ছে রেসিডুয়াল ইনকাম। এই জিনিসটা মনে থাকলে রেসিডুয়াল ইনকাম ইজ ভেরি ভেরি ইজি। তারপর রিকোয়ারমেন্ট সি দেখা যাক। রিকোয়ারমেন্ট সিতে বলছে ইজ ইয়োকোহামাস গ্রেটার অ্যামাউন্ট অফ রেসিডুয়াল ইনকাম অ্যান ইন্ডিকেশন দ্যাট ইট ইজ বেটার ম্যানেজড এক্সপ্লেইন। বলছে যে ইয়োকোহামাতে যে বেশি পরিমাণ রেসিডুয়াল ইনকাম আসলো, এর মানে কি এই যে ইয়োকোহামা বেটার ম্যানেজ করা হয়েছে, এটা বেটার পারফর্ম করছে, ব্যাখ্যা করতে বলছে। চলুন দেখা যাক। এইখানে রিকোয়ারমেন্ট থ্রিতে জাস্ট একটা কমেন্ট করতে হবে, বাট কমেন্টটা করার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। একটু আগে যে আমরা প্রশ্ন পড়লাম ইয়োকোহামার বেটার রেসিডুয়াল ইনকাম, এটা ইন্ডিকেট করে যে এটা বেটার ম্যানেজড হয়েছে, দেখেন একটা জিনিস যে ইয়োকোহামা 90,00,000 টাকা ইনভেস্ট করে 1,20,000 টাকা অতিরিক্ত আর্নিং করছে, আর ওসাকা 30,00,000 টাকা ইনভেস্ট করে 60,000 টাকা অতিরিক্ত আর্নিং করছে। তো ওসাকার চেয়ে ইয়োকোহামার ইনভেস্টমেন্ট অনেক বেশি ছিল, বাট আর্নিং অত বেশি হয়নি। তো এর মানে এই যে ইয়োকোহামা বেটার ম্যানেজড না, অ্যাকচুয়ালি এটার ইনভেস্টমেন্ট বেশি ছিল, এই জন্য এটা বেশি রেসিডুয়াল ইনকাম ছিল। তো আমাদের কমেন্ট জাস্ট সিম্পল হবে, নো, ইয়োকোহামাস বিগার অ্যামাউন্ট অফ রেসিডুয়াল ইনকাম ডাজেন্ট ইন্ডিকেট ইটস ম্যানেজ বেটার, ইয়োকোহামাস ইনভেস্টমেন্ট ওয়াজ মোর দ্যান ওসাকা, দ্যাটস ওয়াই ইটস রেসিডুয়াল ইনকাম ইজ বিগ। জাস্ট এতটুকু কমেন্ট করলেই হবে। ক্লাস নাম্বার টুতে আমরা এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কটা করবো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।